র‍্যাব গঠন হয়েছিল বিএনপির সময়ে। যখন বিএনপি এই স্পেশাল ফোর্সটি গঠন করে, সেই সময় নিশ্চয়ই বাংলাদেশ তথা সারা বিশ্বের মানুষ দেখেছে র‍্যাব যেখানে গিয়েছে সেই এলাকার মানুষ হাতে তালি দিয়ে তাদেরকে স্বাগত জানিয়েছে। আর আজকে র‍্যাব একটি রাক্ষস খক্ষসে পরিণত হয়েছে। র‍্যাব যেখানেই যাচ্ছে সেখানেই রক্ত ঝরছে, সেখানেই মানুষ সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে সেখানে দেখা যাচ্ছে মানুষকে তুলে নিয়ে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এই ধরনের নানা অভিযোগ তাদের বিরুদ্ধে এখন এসছে। যেই কারণে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট র‍্যাবের বিরুদ্ধে স্যাংশন দেওয়া হয়েছে। প্রিয় বোনেরা, সেই র‍্যাবের বিরুদ্ধে আজকে নতুন করে আমাদের প্রতিবাদ জানাতে হচ্ছে। আমাদের প্রিয় বোন মাত্র 35 বছর বয়সে যাকে জীবন দিতে হলো, সেই জেসমিন সুলতানাকে, প্রতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। আজকের এই অবৈধ সরকারের যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে, আমরা এই মঞ্চে দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে চাই, জেসমিন সুলতানার বিদেহী আত্মার শপথ গ্রহণ করতে চাই। জেসমিন সুলতানা, তোমাকে যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ইনশাল্লাহ এই অবৈধ সরকারের পৃথিবী ছোট হয়ে আসছে। যেমনিভাবে আমরা জানি পৃথিবীর সমস্ত মানবাধিকার সংস্থা আজকের এই এই যে অবৈধ সরকারের যে প্রতিষ্ঠানগুলো, আপনারা জানেন আমেরিকা স্যাংশন দিয়েছে র‍্যাবের বিরুদ্ধে, জাতিসংঘ ডিজিটাল আইন বাতিল করবার জন্য তারা নির্দেশ দিয়েছে। আপনারা জানেন গতকালকেই আমরা দেখেছি এয়ারপোর্টের ওখানে পুলিশ সদস্যরা মানে মাইক্রোবাসে করে তারা সাধারণ যাত্রীরা যখন যায় তাদেরকে ডাকাতি করার ব্যবস্থা করে। কখনো পুলিশ ছাত্রলীগ হয়ে ডাকাতি করে, কখনো ছাত্রলীগ পুলিশ হয়ে ডাকাতি করে। কি সুন্দর না দৃশ্য! প্রিয় বোনেরা, আজকে আমরা বলতে চাই, আমরা কষ্ট দেখেছি, আমরা নিষ্ঠুরতা দেখেছি, বিশেষ করে নিষ্ঠুরতা দেখেছি। আমরা যখন মিলিয়া কালীর বাসায় যাই তখন তার সেই পরিবারের যন্ত্রণা দেখেছি, আমরা সুমনের পরিবারের যন্ত্রণা দেখেছি। এই সমস্ত যন্ত্রণা থেকে আমরা এই বাংলাদেশকে মুক্ত করব। এখানে অনেক বক্তা বলেছেন বাংলাদেশের আমরা সো কলড নারী সমাজ, যারা আমরা দেখেছি বিএনপি যখন ক্ষমতায় ছিলাম 19-20 হলেই যারা রাজপথে নানা রকমের কর্মসূচি দিয়ে রাজপথে আন্দোলন করত, বিভিন্ন রকমের প্রতিরোধ গড়ে তুলত, আজকে সে কোথায় সেই নারী সমাজ? কিন্তু অথচ দেখেন তাদেরই অংশ বিশেষ, শিল্পী সমিতি কিংবা নারীদেরই অংশ বিশেষ আমরা দেখেছি। প্রথম আলোর মতো একটা বিখ্যাত পত্রিকা, যেই পত্রিকা একটি প্রতিবেদন এসেছে যেটা হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের ভয়েস, একজন ব্যক্তি যে বলেছিল আমরা ভাতের স্বাধীনতা চাই, আমরা খাবারের স্বাধীনতা চাই, আমরা কথা বলার স্বাধীনতা চাই। সেই শামসুজ্জামানকে কীভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা দেখলামই সেই প্রথম আলোর পত্রিকার বিরুদ্ধে নিবন্ধ বাতিল করবার জন্য এই সকল নারী সমাজের অংশ বিশেষ তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তাদেরকে কিছু অলিগার তৈরি করা হয়েছে এই অবৈধ খুনি এই সরকার, যারা সুবিধা ভোগী, যারা সুবিধা ভোগ করে বাংলাদেশের মানুষকে নিঃস্ব করে দিচ্ছে, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, বাংলাদেশের নারী সমাজকে নির্যাতন করছে, নিপীড়ন করছে। সকলের বন্ধুরা, ইফতারের পূর্ব মুহূর্ত হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত এবং আমরা এখানে যারা উপস্থিত আমরা সবাই রোজাদার। আমি শুধু দুটি কথা বলে শেষ করব। রোজা রেখে আমরা কেউ মিথ্যা কথা বলি নাই, এটা আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই। আমরা বলেছি যে এই দানব হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরব না, এটা আমাদের অন্তরের কথা, এটা আমাদের মুখের কথা নয়। আমরা একটি পরিবর্তন চাই, আমরাই খাই খাই রাজনীতির বিপরীতে আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই। আমরা নামে মাত্র সরকারের পরিবর্তন চাই না। আজকে একটা দুর্নীতিবাজ, অপদার্থ, অযোগ্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি,
সেই দানবীয় সরকারের বিরুদ্ধে একটা দেশপ্রেমিক গণতান্ত্রিক একটা সরকারের জন্য আমরা লড়াই করছি। সংগ্রামী বন্ধুরা, আমার আপনারা জানেন যে এই সরকার ক্ষমতায় আসার জন্য তারা সর্বপ্রথম সেই 2007 সালে যে জরুরি সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে আসার জন্য বিপজ্জনক বলেছিল, পরিপত্র জারি করেছিল, কোনো বিমান তাকে গ্রহণ করবে না, সেই সরকারটাকে আবার ক্ষমতা দিয়েছিল। আমাদের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে বলেছিলেন এই জাতীয় বেইমান মঈনুদ্দিন ফখরুদ্দিন বেগম খালেদা জিয়াকে বলেছিল তাকে ক্ষমতায় আসার জন্য এবং দায়মুক্তি দেওয়ার জন্য, কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তাদের সেই সমস্ত অপকর্মের দায়মুক্তি দিতে চাননি, এজন্য বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসতে পারেননি। এর খেসারত হিসাবে আজকে 15 বছর যাবৎ বাংলাদেশের ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বাংলাদেশের উপজেলা জেলা থেকে সংসদ নির্বাচনে আপনারা দেখেছেন দিনের ভোট রাতে হয়েছে, আপনারা দেখেছেন যে 300 আসনে যে নির্বাচনের প্রার্থী হলেন তার থেকে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা এমপি হয়েছেন। যে সমস্ত জায়গা নির্বাচন হয়েছে সেখানেও বিড়াল কুকুর ছাড়া কোনো মানুষ ভোট দিতে যায়নি। 2018 সালে আপনারা দেখেছেন দিনের ভোট রাতে তারা চুরি করেছে। আগামী 2023 সালের যে ডিসেম্বরে যে নির্বাচন আসছে এই নির্বাচনের জন্য আমরা বলতে চাই, আমরা দিনের ভোট দিনে দিতে চাই। আমরা আমাদের মনোনীত আমাদের সৎযোগ্য গণতন্ত্রকামী মানুষের পাশে আমরা তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। শেখ হাসিনাকে বলতে চাই আপনার অধীনে আমরা কিভাবে নির্বাচনে যাব। আপনি তো 2007 সালে বিচারপতি কে এম হাসানকে বিশ্বাস করেননি, তার অভিযোগ ছিল কে এম হাসান একজন দলীয় ব্যক্তি, আর আজকে আমাদেরকে বারবার মেনে নিতে হবে শেখ হাসিনার অধীনে নির্বাচন তা বাংলাদেশে আগামী নির্বাচনে হবে না এবং হতে দেওয়া হবে না। আমরা এদেশের সকল গণতন্ত্রকামীকে যারাই শেখ হাসিনার পতন চায় তাদেরকে এক সুতোয় গেঁথে রাজপথে নেমে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, এদেশের মানুষের বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। আপনারা দেখেছেন আজকে প্রথম আলো উপরে আঘাত এসেছে, এক সময় আমাদের মনে আছে আমার দেশের কার্যালয়ে যেভাবে পুলিশি তাণ্ডবের মাধ্যমে সেদিন আমাদের সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেদিন অনেক মিডিয়ার বন্ধুরা হাতে তালি দিয়েছিল। দেখেছি সংগ্রামের আবুল আসাদকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল সেদিনও তারা কথা বলেনি। আমরা দেখেছি দিগন্ত টিভি ইসলামিক টিভি চ্যানেল অন এই সমস্ত মিডিয়াকে যখন বন্ধ করা হয়েছে তখনও তারা কথা বলেনি। আজকে প্রথম আলোকে সেই সমস্ত কুলাঙ্গাররা আজকে রাজপথে নেমেছে এই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়, এদেশের রাজস্ব দিয়ে আজকে তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আজকে সকল গণতন্ত্রকামী শক্তিকে আজকে ডানপন্থী বামপন্থী বলতে কোনো কথা নেই, যারাই হাসিনার পতন চায় তারাই আমাদের বন্ধু, যারাই এই জালেম সরকারের পতন চায় তাদের দিনই আমরা রাজপথে নামতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথের আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, গণ অধিকার পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ।